নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 18 আগস্ট টু 4 নভেম্বর 2023 ছয় রাশি টাকার গদিতে বসবে, এ কথাটা আমি থাম্বনেলে লিখেছি। শনি হতে চলেছে মহা শক্তিশালী, কারণ শনি ডিগ্রিগত দিক থেকে পাওয়ারফুল হয়ে 18 আগস্ট থেকে টানা 4 নভেম্বর পর্যন্ত অপার ধন ছয় রাশিকে কিন্তু দিবে। সিলেক্টেড কিছু রাশির কথা আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো। দেখুন, অনেকে বলছেন যে কৌশিকদা বলছেন কোটিপতি অর্থ আসবে, আমার কি আসবে? দেখুন, ব্যক্তিগত জন্ম ছক নিয়ে আমি এখানে আলোচনা করছি না। এখানে লাখ লাখ কোটি কোটি আপনার মানুষ রয়েছে, এই কোটি কোটি জন্ম ছক আমার হাতে কিন্তু নেই। এটা একটা সার্বিক বিচার। আপনার জন্ম ছকে যদি বড় কোনো দোষ না থাকে, শনি কিন্তু 18 আগস্টের পর থেকে 4 নভেম্বরের মধ্যে মিরাকেল ফল কিন্তু দেবে। শনি হচ্ছে কর্ম ফলদাতা কারক গ্রহ। অনেকে একটা ভুল করেন যে শনি খারাপ রয়েছে, নীলা পড়েনি। দেখুন, নীলা কারা পড়তে পারবে তার উপর কিন্তু আমি অলরেডি কিন্তু ভিডিও কিন্তু দিয়েছি। নীলা কাদের পড়া উচিত, কাদের পড়া উচিত নয়, কোন কোন লগ্নের নীলা পড়তে হবে এবং শনি স্থিতি দেখে কিন্তু নীলা পরিধান করা দরকার রয়েছে। আপনার দেখা যাচ্ছে শনি নিচস্থ রয়েছে বা শনি পাপকর্তারই দোষে রয়েছে, শনি আপনার ত্রিকভাবে রয়েছে, নীলা পরিধান করছেন, রেজাল্ট কিন্তু বিপরীত হবে। আপনি নিতে চাইছেন লাভ, সেখানে আসবে আপনার ক্ষতি। প্রথম কথা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু নীলা আদর্শ কিন্তু নয়। নীলা খুব চটজলদি কাজ কিন্তু করে, অর্থাৎ নীলা আপনার 15 দিন থেকে 1 মাসের মধ্যে আপনাকে কিন্তু ফল কিন্তু দিবে, আর আপনাকে 24 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু লোকসান দিবে। এবার জানা দরকার যে আপনার জন্ম ছকে শনি ডিগ্রি ওয়াইজ, শনি নক্ষত্রগত দিক থেকে, শনি ভাবগত দিক থেকে কোথায় অবস্থান করছে। অর্থাৎ একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে এই নীলা পরিধান করা উচিত। নীলা তুরন্ত কাজ করে, ফাস্ট কাজ কিন্তু নীলা করে। কোন কোন লগ্নের ক্ষেত্রে নীলা পরা উচিত আমি একটু আপনাদেরকে জানিয়ে দিই, কিন্তু নীলার উপর কিন্তু আমার অলরেডি এই চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে, বিস্তারিত সেখানে আলোচনা করেছি। শুধু আপনাদেরকে এখানে লগ্নের কথাটা আমি বলে দিচ্ছি এবং কোন কোন ভাবে থাকলে পড়তে হবে, কোন কোন ক্ষেত্রে পড়া যায় না। দেখুন, আপনার যদি মকর লগ্ন, কুম্ভ লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন হয়, আপনি কিন্তু নীলা পড়তে পারেন। অর্থাৎ মিথুন, কন্যা, মকর, কুম্ভ এগুলো যদি আপনাদের লগ্ন থাকে পড়তে পারবেন। এবং সর্বোত্তম লাভ দিবে আপনার বৃষলগ্ন এবং তুলালগ্নে সর্বোচ্চ লাভ কিন্তু দিবে, যদি আপনি আপনি যদি শনি থেকে লাভ নিতে চান। মেষ লগ্নের ক্ষেত্রে পড়তে পারেন, কিন্তু কিছু মহাদশা দেখে এবং শনি স্থিতি দেখে কিন্তু পড়া যায়। অর্থাৎ আমি যে লগ্নর কথা বললাম তার পাশাপাশি শনি স্থিতিটা কিন্তু দেখা দরকার। একজন অভিজ্ঞ জ্যোতিষবিদের
পরামর্শ নিয়ে কিন্তু নীলা পড়া দরকার হয়েছে। নীলা কিন্তু যেমন খুব চটজলদি ফাস্ট কাজ করে, তেমনি ফাস্ট লোকসানও কিন্তু করে। যতগুলো রত্ন আছে সব থেকে ফাস্ট যে কাজ করে সেটি হচ্ছে নীলা। অর্থাৎ আপনার জন্য এই রত্নটি আদর্শ কি না সেটা কিন্তু জানা দরকার। আপনি চাইলে লাভ করার উদ্দেশ্যে আপনি পড়তে, কিন্তু আপনি সেই নীলাটা পড়ে আপনার কিন্তু ক্ষতি হচ্ছে, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ শনির স্থিতি দেখা দরকার, এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার ক্ষেত্রে রাজ্যকারী গ্রহ কি না শনি সেটা কিন্তু দেখা দরকার রয়েছে। দুম করে পড়ে ফেললাম কিন্তু ক্ষতি হয়ে যাবে। কৌশিকরা যে কথাগুলো বলে কিনা খুব দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে, ওই দুম করে বলে ফেললাম এই রাশিগুলো কোটিপতি, লজিক্যালি কোনো কথা নেই, এটা কিন্তু কৌশিক রায়ের কাছে নেই। সম্পূর্ণ যে ভিডিওগুলো দিই কিনা লজিক্যালি কিন্তু আমি দিই। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার, এই কথাটা আমি বারবার বলি। এবং আমি আছি তো, চিন্তা করছেন কেন? মহাশক্তিশালী শনিদেব, অর্থাৎ শনি কিন্তু এবার হয়েছে উদয়, শনি হয়েছে উদয়, ডিগ্রিগত দিক থেকে শনি কিন্তু পাওয়ারফুল হতে চলেছে। এবং কুম্ভ রাশিতে শনি পজিটিভ ক্ষেত্রে রয়েছে। এই 18 আগস্ট 4 নভেম্বর নির্ণায়ক রেজাল্ট কিন্তু দিবে, অদ্ভুত অকল্পনীয় লাভ কিন্তু দিবে এই 6 রাশিকে। কলিযুগে শনি কিন্তু একমাত্র একটি গ্রহ যিনি অর্থ দিয়ে কিন্তু থাকেন। তাই যাদের ক্ষেত্রে আমি প্রচুর চার্ট এবং হস্তরেখা আমি দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু শনির জায়গাটা কিন্তু নেগেটিভ রয়েছে। এই শনিকে ভালো করা কিন্তু প্রথম কথা প্রয়োজন রয়েছে। শনি হচ্ছে দুঃখ দারিদ্রতার কারক, শনি হচ্ছে আবার এই জীবনে ভোগের কারক গ্রহ। অর্থাৎ আপনি কত অর্থশালী হবেন, কলিযুগে যদি কোনো গ্রহ অর্থ দিয়ে থাকে এবং স্টেবিল অর্থ, সেটি হচ্ছে স্যাটার্ন। এই জন্য আমি বারবার বলি, শনিকে ভালো করতে গেলে কি না প্রথম কথা হচ্ছে আপনি পজিটিভ থিঙ্কিং করুন, আপনার পজিটিভ থিঙ্কিং করুন। অর্থাৎ আপনি প্রকৃতিকে যেমন দিবেন ঠিক প্রকৃতি থেকে ঠিক তেমন রিটার্ন কিন্তু আপনি পাবেন। অর্থাৎ কারো অর্থ চিট করলে আবার কিন্তু শনি কিন্তু রুষ্ট হবে। আপনি আপনারা একটি কথা জানবেন যে রাস্তার কুকুরকে যদি আপনারা ভালো মতন সেবা যত্ন খাওয়াতে পারেন শনি কিন্তু প্রসন্ন হয়। শনি তখনই প্রসন্ন হবে আপনি যখন একটা রাস্তার যারা বাস্তবে যারা নির্ধনী খুব কষ্টে রয়েছে তাদেরকে যদি আপনি কিছুটা অর্থ সাহায্য করেন কি না, শনি কিন্তু আপনাকে মানে দুহাত ভরে কিন্তু দিবে। এবং পাশাপাশি শনি রক্ষা কবচ আপনারা পরিধান করুন, নিশ্চিত রূপে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। আলোচনাটা শুরু করা যাক। অর্থাৎ পাওয়ারফুল শনি, মহাশক্তিশালী শনি, 6 রাশি টাকার বন্যা আসতে চলেছে। যদি আপনার জন্মছকে বাই বার্থ চার্ট শনি যদি আপনার নেগেটিভ না হয়, এই কটা দিন কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু নির্ণায়ক রেজাল্ট দিবে, অদ্ভুত অকল্পনীয় লাভ দিবে। নাম্বার 1 রাশি আপনার এই সময় লাভ পেতে চলেছে সেটি হচ্ছে বৃষরাশি। বৃষরাশির আপনাদের কেন্দ্রটি কোন রাজ্যক সৃষ্টি করছে, শশ নামক মহাপুরুষ রাজ্যক সৃষ্টি করছে। দুটি রাজ্য বৃষরাশির ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। এই সময় বৃষরাশির কর্মক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতির যোগ কিন্তু রয়েছে। নাম্বার 1 যে রাশি, যদি আপনার জন্মছকে সুনিস্থিতি ভালো থাকে। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট, বৃষরাশি এবং তুলা রাশি দুটির ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট আপনারা কিন্তু কেন্দ্র থেকে রাজ্য সৃষ্টি করছে। এই সময় আপনাদের শেয়ার বাজার, স্টক মার্কেট এবং সম্পত্তিগত দিক থেকে লাভ, যারা গ্যাস অ্যান্ড অয়েলের সঙ্গে যুক্ত রয়েছেন, লোহার ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন এবং আকস্মিক অর্থপ্রাপ্তির বড় সম্ভাবনা কিন্তু দেখা
চাচ্ছে। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার কন্যা রাশি। কন্যা রাশি ষষ্ঠভাবে গোচরে ষষ্ঠভাবে শনি কিন্তু ভালো ফল দেয়, রোগ ঋণ শত্রুতা কমবে। যারা মামলা মকদ্দমাতে পড়ে গেছিলেন, ঋণে পড়ে গেছিলেন, এই ঋণ থেকে কিন্তু আপনারা মুক্তি কিন্তু পাবেন। অর্থাৎ কন্যা রাশি চমৎকার হতে চলেছে, চমৎকারকে নমস্কার জানাই। এরপর যে রাশি সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে শ্মশান এবং মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। এই সময় আপনাদের মান সম্মান, কেরিয়ার, ধন সম্পত্তি এবং ডেইলি ইনকাম থেকে আপনারা লাভ কিন্তু পাবেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশি ধনভাবে ধনের লাভ আপনার হবে। মকর রাশি আপনাদের মহা সংকট থেকে আপনারা মুক্তি কিন্তু পেতে চলেছেন। এই সময় আপনাদের বড় কোনো কাজ আপনাদের সম্পন্ন কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের দৈনিক ইনকাম, দাম্পত্য সুখ এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় কিন্তু লাভ হতে চলেছে। ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।